ফের বিজেপিতে বড় ভাঙন জলপাইগুড়িতে পৌরসভা নির্বাচনের আগে ফুল বদল করলেন বিজেপির জেলা সহসভাপতি ধটেমোহন রায়। গত বিধানসভা নির্বাচনে টিকিট না পেয়ে এক প্রকার নিষ্ক্রিয় হয়ে বসেছিলেন জলপাইগুড়ি জেলা কমিটির সহসভাপতি। গত কয়েক মাস ধরে দলের সাথে দূরত্ব তৈরি করে তৃণমূলের সাথে যোগাযোগ রেখেছিলেন। রবিবার বিকালে জলপাইগুড়ি জেলা তৃণমূল ভবনে জেলা তৃণমূল সভাপতি মহুয়া গোপের উপস্থিতিতে তৃণমূলে যোগদান করলেন একদা তৃণমূল নেতা তথা জলপাইগুড়ি জেলা প্রাথমিক শিক্ষা সংসদের প্রাক্তন চেয়ারম্যান ধটেমোহন রায়। তার হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন জেলা তৃণমূল চেয়ারম্যান খগেশ্বর রায়। প্রসঙ্গত, 2016 সালের বিধানসভা নির্বাচনে জলপাইগুড়ি বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে লড়েছিলেন ধটেমোহন। সেবার কংগ্রেস প্রার্থীর কাছে হেরে যান তিনি। দলের বিরুদ্ধে ক্ষোভ জানিয়ে সেবার তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেন ধটেমোহন। এবার বিজেপির বিরুদ্ধে ক্ষোভ জানিয়ে ফের তৃণমূলে, পুরনো দলে গুরুত্ব না পাওয়ায় তৃণমূলে যোগদান, ফুল বদল এরপর এমনটাই মন্তব্য করেন ধটেমোহন রায়। দল যা দায়িত্ব দেবে তা নিষ্ঠার সাথে পালন করার কথা বলেন তিনি। তাদেরকে নিয়ে আমি কাজ করছি এবং স্বাভাবিকভাবে আমরা দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন, কি কারণে স্যার? কারণ একটাই, আমি তো দল ছেড়েছি, ছিল অবশ্যই কোনো কারণ ছিল। আবার দল ছাড়ার পরবর্তী থেকেই দল, এই দল আমাকে বারবার আহ্বান জানিয়েছিল যে দলে ফিরে আসার জন্য। আর যে দলে গেছি ভাবছি দলটা মনোযোগ দিয়ে করব, কিন্তু সেই দলে আমার মতো লোককে ওনারা বিশ্বাস করছে বলে আমার মনে হচ্ছিল না। এই এতদিন থাকলাম দলে, কোনোদিন কোনো গুরুত্ব আমি পাইনি, সে কারণে দেখলাম যে দলে গুরুত্ব দিচ্ছে না, গুরুত্ব পাচ্ছি না, সেই দল করে কি করবো। তুলনামূলকভাবে আমার পূর্ববর্তী দলে আমি অনেক গুরুত্বপূর্ণ জায়গায় ছিলাম, সে কারণে আমার পুরনো দলে ফিরে আসলাম। এখন কিভাবে কাজ করবে নতুন দল? যেভাবে কাজে লাগাবে সেভাবেই কাজ করবে। বললাম যে জল যেভাবে চাবে, দল যদি পুরো নির্বাচনে কাজে লাগায় অবশ্যই কাজে কাজে ঝাঁপিয়ে পড়বো এবং দলের হয়ে যতটা সম্ভব আমি কাজ করে যাবো। জলপাইগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10।